Hamburg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবি বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 আমরা এখন আছি আরামবাগ সংলগ্ন ভেলাদিকে অঞ্চলে অর্থাৎ ভেলাদিকে চেকপোস্টে। সো আমার সাথে আছে একটা সিভিক ভলেন্টিয়ার কাকু। আচ্ছা কাকু, আপনাদেরকে কতক্ষণ ডিউটিটা দিতে হয়? আট ঘন্টা। কখন এসেছেন আপনারা? সকাল 6টা থেকে 2টো। রাত্রেবেলা ডিউটি দিতে হয় নাকি আপনাদের? হ্যাঁ, রাত্রেও হয়। আমাদের গোঘাট থানা এটা, আমাদের রাত্রি 10টা থেকে সকাল 6টা 8 ঘন্টা ডিউটি করতে হয়। 8 ঘন্টা কি 8 ঘন্টা বেশি। আচ্ছা, সারাদিন যে আপনারা এত কষ্ট করে ডিউটি করছেন, আপনার কি মনে হয় লোকে ঠিকঠাকভাবে মেনে চলছে লকডাউনটা? লকডাউনটা সবাই মেনে চলছে, অসুবিধে কিছু না। যেগুলো সমস্যা হচ্ছে সেগুলো আমরা স্যারেদের কাছে জেনে, স্যারেদের কাছে ইনফরমেশন নিয়ে সেগুলো আমরা সারছি, আর যেগুলো অসুবিধা আছে সেগুলোকে আমরা ঘুরিয়ে দিচ্ছি। আচ্ছা, সকাল থেকে 6টা থেকে 2টো অবধি আবার রাত্রেবেলা ডিউটি, বাড়িতে ঠিকঠাকভাবে এখন টাইম দেওয়া হয়? বাড়িতে ঠিকমতো টাইমটা দিতে পারবো, ডিউটিতে সবসময় টাইম একটা মানে ইয়ে থাকে যে ডিউটিতে ঢুকতে হবে বা ডিউটিটা ঠিক টাইমে ছাড়তে হবে, এটা একটা মেনটেন করতে হয় সবসময়। এটা শুধু এখন লকডাউনের ব্যাপার বলে নয়, সবসময় আমাদেরকে ডিউটিটা ঠিক টাইমে ধরতে হয় বা ঠিক টাইমে ছাড়তে হয়, যাতে মানুষের সুবিধা হয়, মানুষের যাতে অসুবিধে না হয় সেটা আমরা চেষ্টা করি। আচ্ছা, আপনারা যে এত লোকের মানে লোককে দেখছেন, মানে কিছু ক্ষেত্রে হয়তো সম্ভাবনা থাকতে পারে কারণ করোনা পজিটিভ আছে, সেই ক্ষেত্রে তো আপনাদের একটা ভয় থেকেই যায় যে ডিস্টেন্সে থাকার চেষ্টা করি আমরা, যতটা ডিস্টেন্স পাওয়া যায় যতটা নিয়ম বা স্যানিটাইজার ব্যবহার করি আমরা। হ্যাঁ, স্যানিটাইজার গ্লাস ব্যবহার করি, কিন্তু মানে ডিস্টেন্সে থাকার চেষ্টা করি, যতটা মানুষের কাছ থেকে ডিস্টেন্সে থেকে কথা বলা যায় বা মাস্ক ফাক্স মানুষকে বলা যে মাস্ক পরবেন বা আপনারা একটু সতর্কভাবে থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সবাইকে ভালো রাখবেন, এটা আমরা চেষ্টা করি যাতে মানুষকে বলে বোঝানোর, মানুষও সেটা কিন্তু কার্যকর করে বা সেটা কিন্তু মেনে চলে। অনেকে মাস্ক থাকে তাদেরকে বলি রুমাল টুমাল বা গামছা টামছা পরুন, বাঁধুন নাকে, যাতে মানুষের আরও সাধারণ মানুষের না কষ্ট হয়, সেদিকে আমরা একটু খেয়াল রাখি, মানুষকে বলি, সচেতন করি, চেষ্টা করি মানুষকে সুস্থ রাখার। আপনারা যে আমাদেরকে এত গাইড করছেন এর জন্য অনেক ধন্যবাদ। এবং আপনারা কি নিজেদের শরীরের খেয়ালটা ঠিকঠাকভাবে রাখতে পারছেন? সেটা তো কী করে হবে, ডিউটি পারপাস শরীরে খাওয়া দাওয়া ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে রোদ বোধ বা এসব আবহাওয়ার জন্যে একটু তবুও নিজেদেরকে চেষ্টা করি সতর্ক রাখার, কিন্তু রোদ বোধের জন্যে একটু কষ্ট হচ্ছে, তবুও মানুষের জন্য আমরা কষ্ট করতে রাজি আছি। মানুষের স্বার্থে আমরা যদি মানে একটু মানুষের উপকার করতে পারি, এতে আমাদের বিরাট আনন্দিত হচ্ছি আমরা, যে মানুষকে একটু পরিষেবা দিতে পারছি আমরা, এতে আমরা খুব আনন্দিত। আমরা যে কষ্টটা করছি তাতে যাতে করোনাটা দেশ থেকে বা আমাদের সারা রাজ্য থেকে পশ্চিমবাংলা থেকে দূর হয়, তাহলে যদি দূর হয় আমাদের কষ্টের সাফল্য আমরা লাভ করব। এই কষ্টে আমরা এটাই চাই যে যাতে দেশ থেকে ভাইরাসটা দূর হয়। তো ওনাদেরকে অনেক ধন্যবাদ, ওনারা এত কাঠফাটা গরমেও আমাদের জন্য আমাদের বিভিন্নভাবে সহায়তা করছেন, আমাদেরকে গাইড করছেন। সো মন থেকে ওনাদের জন্য ওনাদেরকে ধন্যবাদ। আর আপনাদেরকেও বলবো সঠিকভাবে লকডাউনটাকে মেনে চলুন, কারণ দেখতেই পাচ্ছেন ওনারা আমাদের জন্য এত কষ্ট করছেন। সো আপনারা, আমরা ওনাদের জন্য এইটুকু করতে পারবো না, আমরা শুধু বাড়িতে বসে থাকবো এবং ওনাদেরকে সহযোগিতা করব, খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোবো না। ক্যামেরায় প্রদীপ কোলের সাথে আমি অর্ণব, আরামবাগ টাইমস।